সভাস্থল যশোরের শামসুল হুদা স্টেডিয়ামের ভেতরে আছেন সহকর্মী দেবাশিস রায় এবং রিপোর্টার আব্দুল্লাহ মামুন রুবেল। আমরা তাদের কাছে যাব, শুরুতেই যাচ্ছি দেবাশিসের কাছে। গেল কয়েক সপ্তাহের প্রস্তুতি এবং অপেক্ষার প্রহর কিন্তু প্রায় ফুরিয়ে এসেছে। বলা চলে যে আর মাত্র 30 মিনিটের মধ্যেই কিন্তু এই জনসমাবেশের মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে উপস্থিত হবেন এবং সভার যে অর্থাৎ জনসভার যে আনুষ্ঠানিক কার্যক্রম বা যে বৈঠক, সেই সভাটি কিন্তু সভায় আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে যশোর জেলা স্টেডিয়ামের যে অবস্থা সেটি আপনারা টেলিভিশনের পর্দায় দেখতেই পাচ্ছেন। এই মাঠে এখন বলা চলে যে এই স্টেডিয়ামের মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে মানুষ প্রবেশ করার মতো কোনো পরিস্থিতি রয়েছে। কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে এই জনসভাস্থল এবং এই জনসভাস্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে উপস্থিত হবার কথা রয়েছে 2:30। 2:30 তিনি এই মঞ্চে এসে এখানে এসে উপস্থিত হবেন এবং গুরুত্বপূর্ণ বক্তৃতা রাখবেন এবং তার বক্তব্যের জন্য বিশেষ করে গেল কয়েক সপ্তাহ ধরে কিন্তু যে প্রস্তুতি এখানকার স্থানীয় নেতাকর্মী এবং কেন্দ্রীয় নেতারা নিয়েছেন সেই প্রস্তুতির কিন্তু শেষ হতে যাচ্ছে তার এই বক্তব্যের মধ্য দিয়ে। আপনারা জানেন যে দীর্ঘ 27 মাস অর্থাৎ 2 বছরেরও বেশ কিছু সময়, বেশি সময় ধরেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনের ঘেরাটোপের বাইরে আসতে পারেননি বিধিনিষেধের কারণে। বড় রাজনৈতিক সমাবেশগুলো যেহেতু বন্ধ ছিল একরকম, সেই রাজনৈতিক সমাবেশগুলো বা রাজনৈতিক কর্মসূচিগুলো সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক নেতাদের যোগসূত্রর কিন্তু অন্যতম একটি মাধ্যম বলা হয় এই জনসমাবেশকে। সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার বাইরের জেলা সফর বা সাংগঠনিক যে কর্মকাণ্ড বা সাংগঠনিক যে ব্যক্তিগুলি রয়েছে সেই দিকগুলো চিন্তা করলে কিন্তু এই যশোরের জনসভা বিশেষ তাৎপর্য বহন করে। এ কারণেই যে 1972 সালের ডিসেম্বর মাসেও কিন্তু স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু এই মাঠেই ভাষণ দিয়েছিলেন এবং ঠিক 50 বছর পরে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই মাঠেই বক্তব্য রাখতে যাচ্ছেন। যে বক্তব্যে যশোরের যারা সাধারণ মানুষ এখানে সমবেত হয়েছেন, আওয়ামী লীগের মাঠের নেতাকর্মীরা যারা সমবেত হয়েছেন, তারা যেমন তাদের দাবি এবং প্রত্যাশা তুলে ধরবেন সরকার প্রধানের কাছে, ঠিক একই রকমভাবে কিন্তু সরকার প্রধানও আগামী দিনের জন্য যশোর সহ এই পুরো অঞ্চলের উন্নয়নে নতুন কী কী করবার রয়েছে বা আগামী দিনের নির্বাচনে তিনি আবারও নির্বাচিত হলে আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় আসে তাহলে নতুন করে কী কী পদক্ষেপে এসব এলাকার জন্য নেওয়া হবে সেই প্রতিশ্রুতিগুলি তিনি আবারও এখানে পুনর্ব্যক্ত করবেন। এছাড়াও রাজনৈতিকভাবে বাংলাদেশে এখন যে পরিস্থিতিটি চলছে, আগামী নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বার্তাও কিন্তু আওয়ামী লীগ সভাপতির বক্তব্য থেকে আসতে পারে বলেই ধারণা করছেন এখানে সমবেত যারা হয়েছেন এবং নেতাকর্মী যারা রয়েছেন তারাও তেমনটি ধারণা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনের এই পুরো অংশটাই এখন মানুষের ঠাসা। আমার এই জনসমাবেশের মধ্যেই আর এক প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ মামুন। আমরা তার কাছে জানবো সেখানকার পরিস্থিতি। মামুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোরের জনসভাকে কেন্দ্র করে যশোরের শামসুল হুদা স্টেডিয়াম এখন কিন্তু একেবারেই প্রায় কানায় কানায় পূর্ণ। সকাল 9টা থেকে এই স্টেডিয়ামে মানুষ প্রবেশ করতে শুরু করে এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম পরিপূর্ণ হয়ে ওঠে। দুপুর 12টার পর থেকে কিন্তু এখানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এখানে আনুষ্ঠানিকতা সভা শুরু হয়। সভার এরপরে কিন্তু স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে বক্তব্য রেখেছেন। কিছুক্ষণ আগে এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখতে দেখেছি আমরা। এখানে সবশেষ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বক্তব্য রেখেছেন। এই মুহূর্তে আরও একজন সংসদ সদস্য তিনি বক্তব্য রাখছেন। এখন পর্যন্ত যে সমস্ত নেতৃবৃন্দ মঞ্চে বক্তব্য রাখছেন তারা আসলে বলছেন যে বিএনপি আবারও সহিংসতার একটি রাজনীতি শুরু করতে যাচ্ছে। তারা সারা দেশে সমাবেশের নামে সহিংসতা করছে এবং এই সহিংসতা প্রতিরোধ করার জন্য আওয়ামী লীগ প্রস্তুত এবং যশোর থেকেই সেই ঘোষণাটি আসতে যাচ্ছে সারা দেশে যেখানেই বিএনপি কোনো সহিংসতা চেষ্টা করবে সেখানেই তাদেরকে তারা প্রতিহত করবে। অন্যদিকে যদি বলি এখানে যারা নেতৃবৃন্দ এই সমাবেশে এসেছেন বিভিন্ন স্থান থেকে, খুলনা বিভাগের 10 জেলা থেকেই নেতৃবৃন্দ এসেছেন, আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী যে সংগঠনগুলো আছে তাদের মিছিল সহকারে এসছেন। এবং এই মুহূর্তে যশোরের শামসুল হুদা স্টেডিয়াম এবং স্টেডিয়ামের ঠিক লাগোয়া একটি কলেজ মাঠ এবং দুটি মাঠই কিন্তু
কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে মানুষে। এই সমস্ত 10 জেলার বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাদেও যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। আমরা এখানকে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আওয়ামী লীগ সভানেত্রীর বক্তব্য শুনতে অধীর আগ্রহে অপেক্ষা আছেন। দীর্ঘদিন পর এই সমাবেশস্থলে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, আওয়ামী লীগের সভানেত্রী সরাসরি কোনো বক্তব্য রাখবেন, এটি দেখার জন্য এই অঞ্চলের মানুষ কিন্তু আসলে অধীর আগ্রহ অপেক্ষা আছেন। এবং তারা আসলে বলছেন যে তারা যেসব দিক নির্দেশনার অপেক্ষায় রয়েছেন, যে এখান থেকে বিভিন্ন ধরনের আওয়ামী লীগের আগামী যে সংসদ নির্বাচন রয়েছে সেই সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো দিক নির্দেশনা আসবে এবং সেই নির্দেশনা বাস্তবায়ন করবেন এখানকার যারা তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন তারা। এছাড়াও যে উন্নয়নমূলক কর্মকাণ্ড এই দক্ষিণাঞ্চলে হয়েছে তার জন্য কৃতজ্ঞতা জানাতেও তারা এসেছেন। তো আমার কাছে এই ছিল যশোরের প্রধানমন্ত্রীর সমাবেশস্থল থেকে সবশেষ খবর। প্রধানমন্ত্রীর জনসভাস্থল যশোর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল এবং